কলকাতা জনকণ্ঠ, গ্রাম ও শহরের মেলবন্ধন। আপনি কি সুচিকিৎসার কথা ভাবছেন? আজই চলে আসুন শীর্ষ জেনারেল অ্যান্ড আই কেয়ার হসপিটাল, 40 বছর মানুষের সেবায় নিয়োজিত সুচিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান। কলকাতার অভিজ্ঞ ডাক্তার দ্বারা অপারেশন ও চিকিৎসা করা হয়। কাঠালিয়া, ভাঙড়, কাশীপুর, দক্ষিণ চব্বিশ পরগনা। যোগাযোগ 7407337744 7407441234। কয়েকদিন থেকে দেখছেন যে ভাঙড়ের বিধায়ক, কিন্তু এই রাজ্যে এমন একটি সরকার চলছে যারা মানুষের সাংবিধানিক অধিকারের স্বীকৃতি দেয় না। ভাঙড়ের নির্বাচিত জনপ্রতিনিধি ভাঙড়ের অভ্যন্তরে ঢুকতে পারবে না। ওই একটা শুধুমাত্র বলা হবে যে না, আপনি ভাঙড়ের জনপ্রতিনিধি হওয়া সত্ত্বেও ভাঙড়ের মানুষ যাকে ইলেকটেড করেছে সেই মানুষটিকে ঢুকতে দেওয়া হবে না। সংবিধান থাকা সত্ত্বেও এই জিনিস তো চলতে পারে না। আজকে ভাঙড়ের বিধায়ক সংরক্ষিত হয়। ভারতবর্ষে তো এখনো পর্যন্ত বিচার ব্যবস্থা আছে। ভারতবর্ষে কি শুধুমাত্র ওই কিছু যারা স্বৈরতান্ত্রিক শাসন ব্যবস্থা চালায় তারা তাদেরই শাসন ব্যবস্থা ঢুকতে হবে না? ভারতবর্ষে যেহেতু সংবিধান স্বীকৃত শাসন ব্যবস্থা চালাতে হবে, খুব স্বাভাবিকভাবে একজন জনপ্রতিনিধিকে তার এলাকায় ঢুকতে দিতে হবে। খুব স্বাভাবিকভাবে ভারতবর্ষের যে কোনো নাগরিক, জনপ্রতিনিধি যে কোনো নাগরিককে তার অধিকার প্রয়োগ করতে দেয়, সাংবিধানিক অধিকার। তাই খুব স্বাভাবিকভাবে জনপ্রতিনিধি যাতে ভাঙড়ের মধ্যে ঢুকতে পারে সেই জন্য তিনি মামলা করতেন। এবং পুলিশ যে অতিরিক্ত ক্ষমতা প্রয়োগ করছে, পুলিশের এই ক্ষমতা কখনোই নেই যে একজন মানুষকে তার একটি নির্দিষ্ট এলাকায় ঢুকতে দেবেন না এবং তিনি নির্বাচিত জনপ্রতিনিধি হওয়া সত্ত্বেও ভাঙড়ের এমএলএ ভাঙড়ে ঢুকতে পারবে না, এই জিনিস চলতে পারে না। এই পুলিশের যে অতি সক্রিয়তা নিশ্চিতভাবে আদালতের দ্বারস্থ হয়েছে, আদালত নিশ্চিতভাবে সঠিক নির্দেশ। আপনি কি মোবাইল কেনার কথা ভাবছেন? তাহলে আজই চলে আসুন তারিস টেলিকম। এখানে সকল নামী দামি কোম্পানির নতুন ও পুরাতন মোবাইল পাওয়া যায় সুলভ মূল্যে। পল্লিরহাট বাজার, পাইকারি সবজি বাজারের নিকটে, কাশীপুর, কলকাতা 105। যোগাযোগ 9564571262।